আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন করে যে আমাদের সময়টা চলে গেছে আমরা আসলে বুঝতেই পারিনি। আমার মনে হয় আমাদের দর্শকদের কাছে অনুষ্ঠানটা ভালো লাগছিল, কিন্তু আমাকে এখন বিদায় নিতে হবে, আপনাকেও বিদায় নিতে হবে। কিন্তু তার আগে আমি বিদায়টা নেব, তারপরে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং গান শুনতে শুনতে বিদায় নিতে চাই। আমি প্রথমে একটু বলি, প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন চারুকথন। আজ আমাদের মাঝে অতিথি হয়েছিলেন ফরিদুজ্জামান পলাশ, আমাদেরকে আনন্দ দিচ্ছিলেন। তো আমরা আজকের মতো বিদায় নেব। আমাদের এই অনুষ্ঠানটি ইউটিউব থেকে এবং বিডি চ্যানেলের ফেসবুক পেজ থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে চারুকথন 10 লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তো বিদায় নিচ্ছি, আগামী আর কোনো একটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আকিব শিকদার এবং আমাদের সাথে যে অতিথি, তিনি আমাদের গান শুনিয়ে আজকের অনুষ্ঠানটি আমরা শেষ করব। চারুকথনের এই অনুষ্ঠানটিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রতিপক্ষকে ধন্যবাদ জানাই, এর কলাকুশলী সহ সবাই সমস্ত সবাইকে ধন্যবাদ জানাই। আমরা বিদায় নিচ্ছি একটি গান এর মাধ্যমে, সর্বশেষ আজকে শেষ গানটি আপনাদের জন্য গাওয়ার চেষ্টা করছি, হুমায়ুন আহমেদ স্যারের লেখা এই গানটিও। ও কারিগর দয়ার সাগর, ও গো দয়াময়, চাননি পশোর রাইতে যেন আমার মরণ হয়, চাননি পশোর রাইতে যেন আমার মরণ হয়, চাননি পশু চাননি পশু আহারে আলো, ও চাননি পশু চাননি পশু আহারে আলো, কে বেসেছে কে বেসেছে তাহারে ভালো, কে দিয়েছে নিশিরাইতে দুধের চাদর গায়, কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়, কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়, এখন খেলা থেমে গেছে মুছে গেছে রং, ও এখন খেলা থেমে গেছে মুছে গেছে রং, অনেক দূরে বাজছে ঘন্টা ঢং ঢং ঢং, এখন যাব অচিন দেশে অচিন কোন গায়, চন্দ্র কারিগরের কাছে ধবল পঙ্খী নাই, চন্দ্র কারিগরের কাছে ধবল পঙ্খী নাই, ও কারিগর দয়ার সাগর, ও গো দয়াময়, চাননি পশোর রাইতে যেন আমার মরণ হয়, চাননি পশোর রাইতে যেন আমার মরণ হয়।